미친오디 미친오디 ও যেটা করেছে তারপরে আর কোনো এই অসভ্যতার পর আর কোনো কথা বলা যায় না আপনার মেয়েটা বড্ড অভিমানী আমার বাড়িতে গিয়ে বললো যে আমি আর বাড়ি ফিরে যাব না আমি আপনার কাছে থাকতে চাই এও বলল যে দিদি আমারই দোষ দেবে আপনার মেয়েকে আমার কাছে রাখতে পারলে সেটা তো ছিল আমার সৌভাগ্য কিন্তু তার নিজের বাবা মা থাকতে আমি তো স্বার্থপরের মতো তাকে আমার কাছে আটকে রাখতে পারি না 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 ঘটনাটা খুবই মানে অপ্রত্যাশিত তো আমরা 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 ভীষণ ইয়ে হয়ে গেছি বিহ্বল হয়ে গেছি আর কি আমি একবারের জন্য আমরা মনে করছি না যে এতে মেঘলার কোনোরকমভাবে যোগাযোগ আছে ও কোনো বিষয়ে আঁচ পেয়েছে এটা আমরা মনে করি না পুরো ব্যাপারটা একটু খুব মিসআন্ডারস্ট্যান্ডিং তা এখন আপনারা কি ভাবছেন কি বিষয়ে গুরুজি এই শাদির ব্যাপারে কি আপনারা আর এগোচ্ছেন না না আর কোনো প্রশ্নই নেই একই বাড়ির বড় মেয়েকে আশীর্বাদ করতে এসে তাকে দেখতে এসে সেই বাড়ির ছোট মেয়েকে পছন্দ করে যাচ্ছে সেখানে সম্বন্ধ করার তো কোনো প্রশ্নই ওঠে না আর তাছাড়া আমার বড় মেয়ের মনের অবস্থাও তো আমাদের বুঝতে হবে তাই না বুঝছি আমরা তো ভাবছি কালই ফোন করে জানিয়ে দেব সেটা ঠিক আছে কিন্তু আমি বলছিলাম যে আপনারা যদি ছোট বেটির সঙ্গে সম্বন্ধে রাজি হতেন তাহলে আমি এটাই বলতাম যে ছোট বেটির মত নেই কে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমার মেঘুয়া বুড়িকে পর করে দিচ্ছে এখন মত নেই না বাবি আমি কখনো বিয়ে করব না কোনোদিনও না পরের কথা পরে হবে মেঘলা সব তো তোমার ইচ্ছেতে হবে না আমাদেরও তো ইচ্ছে আছে মেয়ে হয়ে জন্মেছ বিয়ে করে ঘর সংসার না করলে মা বাবা শান্তি পাবে না মা গুরুজি তো বলেছেন গান হলো সাধনার জিনিস এখানে এখানে অন্য কিছু ভাবতে নেই কোনো কিছু টান রাখতে নেই গুরুজি সংসারী মানুষ নন তার জায়গায় দাঁড়িয়ে তিনি একথা বলতে পারেন কিন্তু আমরা আমরা সাধারণ মানুষ আমরা এসব কথা ভাবার সাহসই পাই না মা তাই না তাছাড়া যারা গান গেয়ে নাম ডাক করেছেন তারা কেউ সংসার ধর্ম করে না তাও তো নয় মা আমি তো গান গেয়ে নাম করতে চাই না মা আমি শুধু গান শিখতে চাই শুধু শুধু সাধনা করতে চাই পরের কথা পরে হবে মেঘলা এখন দিদির বিয়েটা তো আগে ভালোভাবে হোক একটা একটা ভালো ছেলের খোঁজ করতে হবে কাল থেকে শুরু করে দিতে হবে এক জ্বালা হলো এর থেকে দেখে শুনে বিয়ে দিলে ভালো হতো আসলে এটা যা হলো আমি ভেবেছিলাম যে চা একটা সম্বন্ধ আসছে কিন্তু এটাই এখন একটা মেয়ের জীবনে বিয়েটাই শেষ কথা তো নয় লেখাপড়া শেখার সুযোগ পেয়েছে বলো ভালো করে মাস্টার্সটা করতে চাকরি বাকরি করুক নিজের পায়ে দাঁড়াক তারপর তো বিয়ে একটা মেয়ে হয়ে জন্মেছে বলে সবসময় পরের ওপর নির্ভর করতে হবে তার তো কোনো মানে নেই একটা পাত্র গেছে কি না গেছে আবার সঙ্গে সঙ্গে বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে দিবে কোনো প্রয়োজন নেই মহুয়া বাবুজি আজ তাহলে আসি গুরুজি ঘরে প্রচুর খাবার রয়েছে সব আয়োজনই তো নষ্ট হলো কোনো আয়োজনই তো হলো না
আপনার তো এখানে এখানে খাওয়ার কথা ছিল। আপনি যদি অন্তত রাত্রের খাবারটা খেয়ে যান গুরুজি, তাহলে তাহলে খুব ভালো লাগবে। কি যে বলেন না মা, আহার মানে তো শুধুমাত্র পেট ভরানো নয়, আহার মানে হচ্ছে আনন্দ। আর সেই আনন্দ বাদ দিয়ে শুধুমাত্র খুন্নিবৃত্তির জন্য পেট ভরানোর কোনো মানে হয় না। তাছাড়া আমি আর আমার বেটি তো আজকে খানা পাকিয়ে খেয়ে এসছি, তাই না রে বেটি? আজ আমি আসি, বুঝলি? আরে আরে ঠিক আছে ঠিক আছে। তখন তো ওষুধটা খেলেন না, বললেন বাড়ি ফিরে গিয়ে খাবেন, খেয়ে নেবেন কিন্তু ভুলে যাবেন না। দেখেছেন বাবুজি কিরম সব সময় কড়া শাসনে রাখে আমার। চলো 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 পাল্টাই।